ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির গাড়ি ও বাইকের প্রতি আকর্ষণের কথা সবাই জানেন। তার গ্যারেজে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ও গাড়ি রয়েছে। মাঝে মধ্যেই গাড়ি বা বাইকে ঘুরতে বের হন তিনি। কিছুদিন আগে ধোনি কিনেছেন মার্সিডিস গাড়ি, মার্সিডিস এএমজি 63 এসইউভি। এটাই তার সংগ্রহে থাকা সবচেয়ে দামি গাড়ি। ভারতের এই সাবেক অধিনায়কের গ্যারেজে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল শোভা পাচ্ছে। বিলাসবহুল এই গাড়ির লুকের থেকে বেশি নজর কাড়বে গাড়ির নম্বর প্লেট। ধোনির ভক্তদের কাছে খুবই স্পেশাল এই নম্বর। প্রাক্তন অধিনায়কের গ্যারেজে নতুন সংযোজন মার্সিডিস G63 মডেলের দাম ভারতীয় বাজারে 3 কোটি রবি। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। 22 গজের বাইরে তাকে সব থেকে বেশি দেখা যায় বিভিন্ন ভিনটেজ গাড়ি এবং মোটর সাইকেলের সঙ্গে। বাইক প্রেমী হিসেবে খ্যাতি আছে ধোনির। তবে শুধু বাইক নয়, গ্যারেজে রয়েছে একাধিক দুর্দান্ত চার চাকাও। মাঝে মধ্যেই রাঁচির রাস্তায় তাকে বিভিন্ন ভিনটেজ গাড়ির সঙ্গে দেখা যায়। বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয় মার্সিডিজের এই গাড়ি, যা ব্যবহার করেন বহু নামি দামি তারকারাও। মহেন্দ্র সিং ধোনির নতুন গাড়ির নম্বর প্লেট 0007। একসময় এই নম্বরের জার্সি পরেই মাঠে নামতেন ক্যাপ্টেন কুল। সেই জার্সি এখন আর দেখা না গেলেও এটি ধোনির কাছে যে খুব প্রিয় একটি নম্বর তা বলার অপেক্ষা রাখে না। এই গাড়িতে রয়েছে 4 লিটার V8 টুইন টার্বো ইঞ্জিন, যা সর্বোচ্চ 577 হর্স পাওয়ার শক্তি এবং 850 NM টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে 9 স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন। এই গাড়ি 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে সময় নেয় 4.5 সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতি 220 কিলোমিটার প্রতি ঘন্টা।